আদিলীলার সপ্তম পরিচ্ছেদ, যেখানে চৈতন্য মহাপ্রভু কিভাবে প্রেম বিতরণ করেছেন, কিভাবে কৃষ্ণ প্রেমে পাঁচজন পাগল হয়ে গেছেন আর জগৎ সবাইকে পাগল করতে চাইছে। হ্যাঁ, কেউ যদি ভূত হয় তখন তার বন্ধু বান্ধব সবাইকে মেরে ফেলে ভূত করতে চায়, তাই কি না? কেউ যদি মাতাল হয় সে চাইবে তার বন্ধু বান্ধব সবাইকে মদ খাওয়ার অভ্যাস করতে, যাতে সে ভালো করে মদ খেতে পারে। ঠিক মহাপ্রভু মাতাল হয়েছেন আর জগৎকে মাতাল করতে চাইছেন, তার কথা কবিরাজ গোস্বামী খুব সুন্দর করে চৈতন্য চরিতামৃতের এই আদিলীলার সপ্তম পরিচ্ছেদে বর্ণনা করেছেন। তা আমি পুরোপুরি তাৎপর্য আলোচনা করব না, মূল শ্লোক বলে তার উপরে কিছু আলোচনা করার জন্য চেষ্টা। চৈতন্য চরিতামৃতের আদিলীলার সপ্তম পরিচ্ছেদ, পঞ্চতত্ত্ব আখ্যান নিরূপণ, পঞ্চতত্ত্বদের বর্ণনা করছেন কবিরাজ গোস্বামী। কি করেছেন, প্রত্যেক অধ্যায় লিখার আগে তার প্রথমে এমন একটা শ্লোক লিখেছেন যে শ্লোক পড়লে বোঝা যাবে ভিতরে উনি কি বলতে চেয়েছেন। পুরো ভিতরের কথাগুলোকে প্রথমে একটা শ্লোকের মাধ্যমে বলছেন। তো এটা শ্লোক নম্বর ১, অগত্যিক গতি নক্তা হীনার্থদি সাধকম শ্রী চৈতন্য লিখতেস্য প্রেম ভক্তি প্রধানতা। অনুবাদ, অগতি বা অকিঞ্চনের গতি পরমার্থহীন ব্যক্তির মহাতর্থ সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে তার প্রেম ভক্তির প্রধানতার কথা বর্ণনা করছি। কবিরাজ গোস্বামী মহাপ্রভুর যে প্রধানতা, প্রাধান্য কথাটা কে জানে? প্রাধান্য কথার অর্থ কেউ জানে? কৃপাপরায়ণতা। আর কে বলতে পারেন? দানি। আর প্রাধান্যতা হচ্ছে এই, আমি ভগবত ভক্তি অনুশীলন করে যে আনন্দ পাচ্ছি সেই আনন্দ জগতের অন্যরাও পাক, এই ভাবটাকে বলা হয় প্রাধান্যতা। মহাপ্রভুর ভিতরে এই ভাবটা ব্যাপক আকারে ছিল, সেই জন্য ওনাকে বলা হতো নম মহা প্রাধান্য। বৈষ্ণবের ২৬টে গুণ আছে, দেখবেন চৈতন্য চরিতামৃতের ২৬টে গুণ, কখনো সময় হলে আমরা আলোচনা করতে পারি। তা এই ২৬টে গুণের ভিতরে একটা গাছে প্রাধান্য, একটা ২৬টে গুণের ভিতরে প্রাধান্য। অর্থাৎ বৈষ্ণব হতে গেলে তাকে অবশ্যই প্রাধান্য হতে হবে, অর্থাৎ অপরকে আমি যে আনন্দ পাচ্ছি সেই আনন্দ যাতে অপরও পেতে পারে তার ব্যবস্থা করার চেষ্টা করা, এ হচ্ছে বৈষ্ণবের বিশেষ। তাই চৈতন্য মহাপ্রভু এই অধ্যায়ে কবিরাজ গোস্বামী বলছেন আমি চৈতন্য মহাপ্রভুর প্রাধান্যতার কথা বর্ণনা করছি। আমরা সবসময় প্রণাম মন্ত্রে বলে থাকি, কি বলি সবাই একসঙ্গে বলি, নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়কে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরদিশে নম। এই শ্লোকটা কে বলেছেন? রূপ গোস্বামী। কোথায় বলেছেন কে জানে? কে কে জানে কোন জায়গায় এই শ্লোকটা বলেছেন? হ্যাঁ, প্রয়াগে রামকেলিতে উদ্ধার হয়েছেন, নাম ধারণ করেছেন, কিন্তু এলাহাবাদে প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে সেখানে কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন এর আগে ত্রিবেণীতে বান এসেছে, আশেপাশে সবাইকে বন্যায় ভাসিয়ে দিয়েছে, কিন্তু মহাপ্রভু এসেছে প্রেমের বন্যা, এইরকম বন্যা আগে কখনো হয়নি। মানে মহাপ্রভু যেখানে যাচ্ছেন সেখানে হাজার হাজার লোক তার পিছনে ধাবিত হচ্ছে। এসব দেখে দূর থেকে দেখে রূপ গোস্বামী বুঝতে পারলেন
যে কত বড় প্রেমের বন্যা আর ত্রিবেণী সঙ্গমকে ভাসিয়ে দিচ্ছে। তাই উনি কাছে গিয়ে এই প্রণাম মন্ত্র বলেছিলেন, বলেছিলেন কি, নম মহাবদাম্মা। আপনি হচ্ছেন মহাবদাম্মা, কাকে বললেন? মহাপ্রভুকে বললেন। মহাপ্রভু তখন বলছে, আরে রূপ, তুমি আমাকে কি করে বদাম্ম বলছ, তুমি আমাকে কি করে দানি বলছ। দানি হচ্ছে সে যারা জগতে ধনী লোক, অনেক টাকা পয়সা আছে, তারা অন্যকে দান করে, টাকা দান করে, ত্রিফল ওষুধপত্র দান করে, তারা হচ্ছে দানি। কিন্তু আমি তো সন্ন্যাসী, আমার পকেটে ফুটো পয়সা নেই, তুমি আমাকে কি করে দানি বলতে পারো। তখন রূপ গোস্বামী তার উত্তর দিচ্ছেন, দেখুন সুন্দর, মহাপ্রভুকে বলেছেন নম মহাবদান্নায়। মহাপ্রভু প্রশ্ন করেছেন, কি করে তুমি আমাকে দানি বলছো, আমি তো ভিখারি, সন্ন্যাসী মানে তার কিছু থাকবে না, কিন্তু আমি সন্ন্যাসী, আমি কি করে দানি হলাম, আমি কি দান করছি। তখন রূপ গোস্বামী তার উত্তর দিচ্ছেন, কি দান করছেন, কৃষ্ণ প্রেম প্রদায়ক, কৃষ্ণ প্রেম, যে যার কাছে তৃণতুল্য চারি পুরুষার্থ। কৃষ্ণ প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যার আগে ধর্ম অর্থ কাম মোক্ষ তৃণতুল্য। কৃষ্ণ প্রেমে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। কোটি কোটি ব্রহ্মানন্দের আনন্দ এক জায়গায় করলে সেই কৃষ্ণ প্রেমের আনন্দের এক কণার সমান হবে না। তাই আপনি সেই মূল্যবান বস্তু দান করছেন। এই জগতের মানুষ দানি হয়, স্ট্যাচু তিন রাস্তার মাঝখানে দেখবেন প্রায় মোড়ে মোড়ে দাঁড় করানো আছে, সবাই দানি। এরা কি দান করেছে, স্বাধীনতা দান করেছে, লোকেদের কিছু সুযোগ সুবিধা দিয়েছেন। কিন্তু মহাপ্রভু মহাবদান্ন বড় দানি দাতা, কেন, কৃষ্ণ প্রেম প্রদায়তে জগতের সব থেকে মূল্যবান জিনিস দান করছে। কবিরাজ গোস্বামী আগের এক জায়গায় লিখছেন, এই জগতের যত সম্পদ আছে, টাকা পয়সা ধন দৌলত, যদি সব এক জায়গায় করা হবে তাহলে এই কৃষ্ণ প্রেমের এক কণারও সমান হবে না। তাহলে কৃষ্ণ প্রেম কত মূল্যবান। যে ধনে হইয়া ধনী, মনিরে না মানমনি, তারও খানি মাগি আমি নত শিরে, এত বলি নদী তীরে ফেলিল। সনাতন গোস্বামীর কাছে যখন শাক্ত এসেছেন মূল্যবান বস্তু চাইতে ধনী হওয়ার জন্য, সনাতন গোস্বামী তাকে দুর্লভ বস্তু দিয়েছে, তাই উনি পরশ পাথর ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই এই হচ্ছে প্রেম ভক্তি বদান্যতা। আর মহা, তাই এই অধ্যায়ে বর্ণনা করা হবে মহাপ্রভুর বদান্যতার কথা। যেটা বলছিলাম, মহাপ্রভু বলেছেন আমি সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, তুমি আমাকে দানি বলছো কেন। তখন রূপ গোস্বামী বলছেন কৃষ্ণ প্রেম প্রদায়তে, আপনি কি দান করছেন, কৃষ্ণ প্রেম। তখন মহাপ্রভু আবার প্রশ্ন করছেন, আরে রূপ, এই কৃষ্ণ প্রেম এত দুর্লভ বস্তু, এ কৃষ্ণ ছাড়া কেউ দিতে পারে না। তখন রূপ গোস্বামী আবার উত্তর দিচ্ছে, কৃষ্ণায়, আপনি সেই কৃষ্ণ, কিন্তু নামটাকে চেঞ্জ করেছেন, কৃষ্ণ চৈতন্য নাম নেই, কালারটাও পর্যন্ত চেঞ্জ করেছেন, গৌরব দিশে আপনাকে আমি প্রণাম করি, সেই আপনি, আপনাকে আমি প্রণাম করি। বদান্যতার কথা কবিরাজ গোস্বামী সুন্দর করে এখানে বর্ণনা করছেন। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, তার চরণাশ্রিত সেই বড় ধন্য, পূর্বে গুরুবাদ্রি ছয় তত্ত্বে কহিল নমস্কার, গুরু তত্ত্ব কহিয়াছি এভে পাঁচের বিচার। কবিরাজ গোস্বামী বলছেন, এর আগে আমি গুরু তত্ত্বের কথা বর্ণনা করেছি, বন্দে গুরু নিশ ভক্ত নিশ মিশাবতার তৎপ্রকাশত শক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম, গুরু তত্ত্ব সবকিছু বর্ণনা করে এখন এসেছেন
পঞ্চতত্ত্বের কথা বর্ণনা করছেন কবিরাজ গোস্বামী। পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যের সঙ্গে পঞ্চতত্ত্ব লইয়া করে সংকীর্তন রঙ্গে, যা ভাগবতে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্থ পার্শ্বদ যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তিহি সুমেধসা। সুমেধা, যারা জগতে সত্যিকারে বুদ্ধিমান ব্যক্তি, যাদের মাথায় সত্যিকারে মেধা আছে, তারা এই পঞ্চতত্ত্ব সমন্বিত গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করবে। এ হচ্ছে ভাগবতমের সিদ্ধান্ত। এই কলিযুগে তারাই হচ্ছে সুমেধা যারা মহাপ্রভুর আরাধনা করে। পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ, রসয়াস্বা দিতে তবু বিবিধ বিভেদ। পঞ্চতত্ত্ব আসলে হচ্ছে এক বস্তু, কিন্তু রসকে আস্বাদন করার জন্য তারা পাঁচ রূপ ধারণ করেছে, কিন্তু একই তত্ত্ব। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারাং ভক্তাখ্যান নমামি ভক্ত শক্তি। শ্রীকৃষ্ণের ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত রূপকে গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্ত স্বরূপ হচ্ছে অদ্বৈত আচার্য, না ভক্ত স্বরূপ হচ্ছে নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য, ভক্ত হচ্ছে শিবাস ঠাকুর, আর ভক্ত শক্তি হচ্ছে গদাধর। এই পঞ্চতত্ত্ব। স্বয়ং ভগবান কৃষ্ণ একলে ঈশ্বর, অদ্বিতীয় নন্দত্ম রসিক শেখর। চৈতন্য মহাপ্রভু কে? তিনি হচ্ছে স্বয়ং ভগবান, একলে ঈশ্বর, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে যইছে না চায় সেই তো ইচ্ছে করে নিত্য। এতে চাংশ কলাপুংসম কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান হচ্ছে একজন কৃষ্ণ, আর তিনি হচ্ছেন অদ্বিতীয়, তার কোন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। নন্দাত্মজ রসিক শেখর, তিনি রস আস্বাদন করতে ভালোবাসেন, আর তার জন্য কি করেন? রাসাদি বিলাসী ব্রজ লালনা নাগর, আর যত সব দেখো তার পরিকর। সেই কৃষ্ণ রাসাদি বিলাসী ব্রজ নাগর, আর তিনি হচ্ছেন একলা, আর সবাই হচ্ছে তার পরিকর, একলা ঈশ্বর কৃষ্ণ। সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই পরিকর সঙ্গে সবধন্য। সেই কৃষ্ণ তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, আর ওনার সঙ্গে সেই বলরাম, সেই যত পরিকর সবাই সেই কৃষ্ণের সঙ্গে এসেছেন। একলা ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর, ভক্ত ভব ময় তার শুদ্ধ কলেবার। তিনি স্বয়ং ভগবান, কিন্তু ভাবটাকে চেঞ্জ করেছেন। রাধা ভাব অঙ্গী করি রাধারও বরণ ধরি, রাধার ভাবকে নিয়েছেন। রাধা কথাটা এসেছে কোথা থেকে? আরাধনা থেকে। যিনি আরাধনায় শ্রেষ্ঠ তিনি হচ্ছেন রাধা, আর সেই রাধার ভাব নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছেন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদিশ বানৈব শব্দ জিনাদ্ভূত কিদুরুষ মধু বেদি লোভা। তা তিন কৈছন তুয়া প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে হৌ ভোর, আচার্যরা গাইছেন। তিন বাঞ্ছিত, এ তিন বাঞ্ছিত ধন বোঝে নহিল পুরন। এই তিনটে ভাব ব্রজভূমিতে স্বয়ং ভগবান হলেও তার এই তিনটে ইচ্ছা পূরণ হল না। এই জগতের মানুষ ভগবান হতে চায়, মানুষ তো কোনোদিন ভগবান হতে পারে না, তবু জোর করে করে ভগবান সাজতে চায়। আর যিনি স্বয়ং ভগবান, তিনি ভগবানের পথটাকে ছেড়ে দিয়ে ভক্ত হতে চাইছেন, দেখুন তাই কিনা? স্বয়ং ভগবান কৃষ্ণ
নন্দাত্মজ রসিক শেখর অনাদির আদির গোবিন্দ। আর তিনি এখন এসেছেন কি রূপে, ভক্তভাব মায় তার শুদ্ধ কলেবর, ভক্তভাব নিয়ে এসেছেন। কেন এসেছেন? তিনটে ইচ্ছা ভগবান হলেও পূরণ হলো না। ভগবান সব জানে কিন্তু এই তিনটে জিনিসই তার জানা নেই। কৈছন তুয়া প্রেমা, রাধারানীর প্রেম কেমন, সিদ্ধাধায়া প্রণয় মহিমা কিদিশ, কেমন রাধারানীর প্রেম, কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরী মা, আর আমার মধুরীটা মাধুরীটা কেমন, আমাকে দেখে রাধারানী যে আনন্দ পায়, আমার ভিতর যে মধু আছে সে তো আমার ভিতরে আছে আমি জানি না, আর এই রাধা সব সময় আমার মাধুরী মা আস্বাদন করে। কিন্তু আমি যদি কোনো দিন রাধারানীর ভাব নিতে পারি তাহলে আমার ভিতরে যে মাধুরী মা আছে ওটা জানতে পারবো। মিশ্রী কখনো সে বুঝতে পারে যে আমার ভিতর কত মিষ্টি আছে? বুঝতে পারে কে? বোঝে যে মিশ্রী খায়। কৃষ্ণ হচ্ছেন মিশ্রী, কৃষ্ণকে আস্বাদন করে কে, কৃষ্ণ না রাধারানী? রাধারানী। সেজন্য কৃষ্ণের ভিতরে যে মিষ্টতা কে পায়? কৃষ্ণের লোভ হয়েছে। আমার ভিতর কি মধুরী মাধুরী আছে জগতে সবাই জানে, কিন্তু সবাই জানে না, রাধারানী জানে কিন্তু আমি জানি না, আমার জানা দরকার আছে। রাধারানী আমাকে কেমন ভালোবাসে। একবার রুক্মিণী দেবীর ঘরে কৃষ্ণ গিয়েছেন, তার আগের থেকে রুক্মিণী দেবী সুন্দর করে সাজিয়েছে এবার ঘরের, প্রভু আজকে আমার ঘরে আসবেন, সুন্দর করে সাজিয়েছেন। কৃষ্ণ এসেছেন, ঘরে প্রবেশ করেছেন, আর রুক্মিণী দেবী কৃষ্ণের চরণ ধরে কি কান্না কান্না করছে। কৃষ্ণ বলছে, রুক্মিণী আমি এতদিন পরে তোমার ঘরে আসলাম, তুমি আরো আনন্দ করবে, তুমি কান্না করছো কেন? কৃষ্ণ ওকে বলছেন, রুক্মিণী তুমি কি করে বুঝবে আমি কেন কান্না করছি? বলতে পারে কেউ? কৃষ্ণ সব জানে সব বোঝে, অথচ কৃষ্ণকে বলছে তুমি কি করে বুঝবে? তুমি বুঝবে না। বুঝতে পারে রাধারানী। এমন জগতে কিছু আছে যা আমি জানি না, আমি সর্বজ্ঞাতা, সব কিছুর মূল কারণ আমি, অথচ আমি কিছু জানি না, এই জগতে হতে পারে আমি জানি না কিন্তু রাধারানী জানে, কি সেটা? কৈছন তুয়া প্রেমা, কৈছন তুয়া প্রেমা, রাধারানীর প্রেম কেমন, আর কৈছন মাধুরী মা, আর আমার ভিতর যে মাধুরী মা আছে সেটা কেমন, কৈছন সুখে হৌভ, এবং আমাকে আস্বাদন করে আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ পায়, এই সুখটাই কেমন। তিনটে জিনিস মনে থাকবে, কৈছন তুয়া প্রেমা মানে প্রেম কে করে, রাধারানী করে না কৃষ্ণ করে? যদিও দুইজন করে কিন্তু জগতে বিখ্যাত রাধারানী কৃষ্ণকে প্রেম করে। তাই যখন তুই কৈছন তুয়া প্রেমা, প্রেমটা কেমন মানে রাধারানীর প্রেম কেমন কৃষ্ণটা জানে না। কৈছন মধুরী মা, মাধুরী কার ভিতরে আছে? কৃষ্ণের ভিতরে। রাধারানী আস্বাদন করে কৃষ্ণ সেটা জানে না, তার ভিতরে কি মাধুরী আছে। আর যেহেতু রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, ভালোবেসে সুখ কে পায়? রাধারানী পায়। মিষ্টি খাওয়ার পরে মুখ দেখলে বোঝা যাবে, হ্যাঁ কেচি দাসের রসগোল্লা খেলেন মুখটা এমন হবে, আবার যদি নিম তিতো খেতে দেওয়া হবে কি কেমন লাগবে, মুখ দেখলে বোঝা যায় না যে আনন্দ হচ্ছে না কষ্ট হচ্ছে। তা আমার ভিতর মাধুরী আছে যা রাধারানী আস্বাদন করে, আস্বাদন করে রাধারানীর ভিতর যে সুখ অনুভব হয় সে কেমন। এই তিনটে জিনিস, রাধারানীর প্রেম কেমন, কৃষ্ণের মাধুরী কেমন, আর কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কি সুখ পায় সেই সুখটা কেমন,
এই তিনটে জিনিস, ব্রজে নহিল পুরম সেইটাকে, সেই জন্য কৃষ্ণ কি করলেন, ব্রজেন্দ্র নন্দন যেই সচি সুত হইল সেই, সেই কৃষ্ণ তিনি গৌরাঙ্গ রূপে আসলে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করলেন। ভক্তভাব কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপন আশ্রয় দিতে কৃষ্ণ করে ভক্ত ভাব। কৃষ্ণের ভিতরে এক অদ্ভুত স্বভাব আছে, মাধুর্য আছে, কৃষ্ণের মাধুর্য রসের এমনই এক স্বভাব রয়েছে যে সে রস পূর্ণরূপে আস্বাদন করার জন্য স্বয়ং কৃষ্ণকেও ভক্তভাব অবলম্বন। কৃষ্ণের ভিতর যা আছে সবাইকে আকর্ষণ করে, এমনকি কৃষ্ণকেও পর্যন্ত আকর্ষণ করে। কৃষ্ণের রূপের প্রতি কে আকৃষ্ট নয়? বৃন্দাবনে গাছপালা, যমুনা নদী, ময়ূর ময়ূরী, হরিণ হরিণী, গাভী বৎস, ব্রজবাসী, জগতের মানুষ, দেবতারা, ইন্দ্র বরুণ চন্দ্র বিষ্ণু এবং এমনকি স্বয়ং কৃষ্ণও পর্যন্ত কৃষ্ণের প্রতি আকৃষ্ট। একদিন কৃষ্ণ নিজের ছবি দেখে বুঝি কে এই সুন্দর, নিজে আকৃষ্ট হয়ে যাচ্ছে তার প্রতি। এমন কৃষ্ণের প্রতি আকৃষ্ট না হয়ে যদি আমরা পচা গলা জিনিসের প্রতি আকৃষ্ট হই, হরি হরি বিফলে জন্ম গুয়াইল, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া সুখাইন। রাধা কৃষ্ণের ভজন করার সুযোগ ছিল, ওইটা বাদ দিয়ে জগতে আমরা নিজে রাধা কৃষ্ণ হয়ে ভগবন্মুখী ভাবে ইন্দ্রচরিতার্থ করার জন্য লালাই আছে সুযোগ, বিফলে জন্ম হয়। তো এমন ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। এমন কি ভগবান কৃষ্ণ পর্যন্ত আকৃষ্ট হচ্ছেন। এতে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই, ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই। এই জন্য চৈতন্য মহাপ্রভু সেই মাধুর্য আস্বাদন করার জন্য নিজে ভক্ত ভাব অবলম্বন করে এসেছেন, আর তিনি হচ্ছেন ভক্ত রূপ নিয়ে এসেছেন, ভক্ত ভাব ভক্ত রূপ, আর ভক্ত স্বরূপ হচ্ছে নিত্যানন্দ। ভক্ত অবতার তার আচার্য গোসাই, এই তিন তত্ত্ব সবে প্রভু করি গাই। তিন তত্ত্ব, ভক্ত রূপ কে, ভক্ত রূপ কে, গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্ত স্বরূপ নিত্যানন্দ, ভক্ত অবতার তিনজনই হচ্ছে প্রভু, তিনজনই সেব্য, তিনজনই বিষ্ণু তত্ত্ব, তিনজনই ভগবান, তিনজনই প্রভু, তার ভিতরে আবার একজন মহাপ্রভু, এই তিনজনের ভিতরে একজন মহাপ্রভু। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এই তিনজনই প্রভু, তিনজনই আরাধ্য, তার ভিতরে একজন হচ্ছে মহাপ্রভু আর দুইজন হচ্ছে প্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, আর মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু। দেখুন মহাপ্রভু এসেছেন ভক্ত ভাব নিয়ে, সবাই ভক্ত রূপ, ভক্ত অবতার, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার ভাব নিয়ে এসেছেন। ইনারা ভগবান হওয়া সত্ত্বেও আবার সেবা করবে। এই তিন তত্ত্ব সর্ব আরাধ্য করি জানি, চতুর্থ যে ভক্ত তত্ত্ব আরাধক জানি। তিনজন হচ্ছে আরাধ্য, আর চতুর্থ তিনি হচ্ছেন আরাধক।
এই তিন তত্ত্ব চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু হচ্ছেন সমস্ত জীবের উপাস্য। আর চতুর্থ যে ভক্ত তত্ত্ব তিনি হচ্ছেন গদাধর প্রভু, তিনি হচ্ছেন তাদের উপাস্য। এখানে গদাধর প্রভুপাদ লিখছেন, কিন্তু মনে হয় শ্রীবাস ঠাকুর, তা যায় না। এরপরে হচ্ছে শক্তির কথা বলছেন, কিন্তু ভক্ত হচ্ছে শ্রীবাস ঠাকুর। আমার যেটা মনে হচ্ছে এখানে লিখছেন গদাধর উইদিন ব্রাকেটে, মনে হচ্ছে হবে শ্রীবাস, কারণ শ্রীবাস আদি যত কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত তত্ত্বের মধ্যে তা সবার গণন। শ্রীবাস ঠাকুর সব ভক্ত এবং যত ভক্ত সবাই এই ভক্ত তত্ত্বের ভিতর গণনা। আর গদাধর পণ্ডিত আদি প্রচুর শক্তি অবতার অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার। এনে ভক্ত কিন্তু অন্তরঙ্গ ভক্ত, গদাধর পণ্ডিত আদি ভক্তেরা, গদাধর ভক্ত, ভক্তরা হচ্ছেন ভগবানের শক্তি অবতার, তারা ভগবানের সেবায় যুক্ত অন্তরঙ্গ ভক্ত। তারপর যে প্রভুপাদ গান গাইছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ভবনীর। এই পাঁচজনকে নিয়ে মহাপ্রভু কি করেন, এ সবাইকে নিয়ে যশবা লইয়া প্রভুর নিত্য বিহার, যশবা লইয়া প্রভুর কীর্তন প্রচার, যশবা লইয়া করেন প্রেম আস্বাদন, যশবা লইয়া দান করে প্রেম ধন। যাদের নিয়ে নিত্য কীর্তন করেন, বিহার করেন, প্রেম আস্বাদন করেন এবং প্রেম ধন দান করেন, এই পাঁচজনকে নিয়ে এই সব কাজ করেন। আর তারা কি করলেন পৃথিবীতে এসে, কি করলেন কেউ বলতে পারবেন, যারা এখন আসবেন নিচে বসার জন্য ওখানে? সেই পঞ্চতত্ত্ব মিলি পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভাণ্ডারের মুদ্রা উগাড়িয়া, পাঁচে মিলে লুটে প্রেম করে আস্বাদন, যত যত পিবা তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। কৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত প্রেমের ভাণ্ডার, যদিও পূর্বে যখন কৃষ্ণ এসেছেন তখন সেই প্রেম ভাণ্ডারও তার সঙ্গে এসেছে এবং তা ছিল শিল মোহর দিয়ে রুদ্ধ। যখন কৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে এসেছেন তখন কৃষ্ণ প্রেম ছিল কিন্তু লক করা ছিল, লক সিন্ধুকে লক করা ছিল, বের হয়নি। আর এই পাঁচজন এসে কি করলেন, লকটাকে ভেঙে দিয়েছে, সিল মোহরটাকে ভেঙে দিয়ে কৃষ্ণ প্রেমের ভাণ্ডার লুটপাট করে প্রেম আস্বাদন করলেন। আর যতই তারা সেই আস্বাদন করলে তারা তৃষ্ণা বৃদ্ধি পেতে লাগলো, যত খাবে, যারা যত মদ খায় মদের খাওয়ার নেশা বাড়বে না কমবে, আরো খাবে আরো খাবে। তাই প্রেমটা যত আস্বাদন করেছে তাদের প্রেমের তৃষ্ণা আরো বেড়ে গেছে। পুনঃ পুনঃ পিয়াইয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায় জয়ছে মদ মত্ত। পুনঃ প্রেম পুনঃ পুনঃ এই কৃষ্ণ প্রেম পান করছে, আর পান করার ফলে তারা পাগলের মতন নাচছে কাঁদছে হাসছে গাইছে জয়ছে মদ মত্ত। একজন মাতাল যেমন নাচে গায়, কোন বাহ্যিক জ্ঞান থাকে না, থাকে কার কে দেখছে কি না দেখছে, তারা সেই মদের নেশায় তারা নাচে গায় কাঁদে হাসে, কাঁদে না বরঞ্চ হাসেই থাকে। তাই ইনারা কি হয়ে গেছেন, গায় জয়ছে মদমত্ত, মদমত্ত মানে জয়ছে মাতাল, মাতাল যেমন সেরকম।
আমরা কখনো কখনো দেখি মাতাল কেউ মদ খেয়ে নেশাগ্রস্ত হয়েছে, তার কাছে কেউ কিছু চাইছে এমনিতে দিয়ে দিচ্ছে, এমনকি জামাটা খুলেও দিয়ে দেয়। দেখি আমরা অনেক সময় দেখি জানালা দিয়ে বদ মাতালের ভালো জায়গায় আছি। এখানে কবিরাজ গোস্বামী সেই উদাহরণ দিয়েছেন, মহাপ্রভু প্রেমে মাতাল হয়ে গেছে, যেটা আগে লক আপে ছিল পাঁচজন মিলে যত পেয়েছেন প্রেম আস্বাদন করেছে। খেয়াল করতে হবে, আগে কিন্তু আস্বাদন, আগে প্রেম আস্বাদন করেছেন, আর আস্বাদন করার পরে পাগল হয়ে গেছেন, এখন তারা বিতরণ করছে। কি করছেন? যে মাতাল সে কিন্তু বিচার করে দেখে না কে ভালো কে খারাপ, যাকে পায় তাকেই, যা পায় তাকে দান করে দেয়, পকেট থেকে যা আছে সব দিয়ে দেয়, দিয়ে দেয় কিনা। সেই জন্য এখানে বলছেন, পাত্রাপাত্র বিচার নাহি নাহি স্থান স্থান, যেই জাহাজ তাহা তাহা করে প্রেমদান, যেখানে পাবে কোনো পাত্রা অপাত্র বিচার করবেন না, করলেন না ওনারা। এই মহাপ্রভু পাঁচজন পঞ্চতত্ত্ব ওনারা এসে কি করলেন, যেটা আগে লক ছিল বিশেষ পাসওয়ার্ড দিয়ে খুলতে হতো, আর উনি একেবার ভেঙে দিলেন। কারো কাছে কারো খোলার জন্য পাসওয়ার্ড লাগবে না, কারো কাছে দরকার হবে না চাবি নিয়ে তারপরে খুলতে হবে, উনি পুরো দরজা ভেঙেই দিলেন, ওপেন ওপেন টু অল। অনেক সময় বলা হয় হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতো, হাটে যদি কেউ মিষ্টির হাড়ি ভেঙে দেয় অথবা কেকের হাড়ি ভেঙে দেওয়া হলো, রসগোল্লার হাড়ি দেওয়া হলো, তাহলে এই রসগোল্লা কে পাবে না, সবাই পাবে। এই হাটে চোর আসে ডাকাত আসে, ভালো মানুষ আছে খারাপ মানুষ আসে, তো মহাপ্রভু কি করলেন, হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতন সবার কাছে এটা বিতরণ করলেন। পাত্রাপাত্র বিচার নাহি নাহি স্থান স্থান, যেই যাহা তাহা দান করে প্রেমধন, যেখানে পাচ্ছেন সেখানেই দান করে দিচ্ছে। সবাইকে দান করলেন, এ হচ্ছে মহাপ্রভুর বদান। লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজাড়ে, আশ্চর্য ভান্ডার প্রেম শত গুণে বাড়ে। লুটিয়া, কোথাও থেকে যদি আপনি ধন সম্পদ লুটপাট করে সব ডিস্ট্রিবিউট করে দেবেন, তাহলে সেই ভান্ডার খালি হয়ে যাবে, এই হচ্ছে জগতের নিয়ম, তাই কিনা? আপনি কোনো এক জায়গায় একটা লকারের ভিতরে অনেক টাকা আছে, লকারটা ভাঙলেন, টাকাগুলো নিয়ে নিয়ে সবাইকে দিয়ে দিলেন, লকার কি হবে, ফাঁকা হয়ে যাবে। এ হচ্ছে জগতের নিয়ম, কিন্তু চিন্ময় জগতের উল্টো, আশ্চর্য ভান্ডার প্রেম শত গুণে বাড়ে। প্রেম তারা আস্বাদন করলো, তারা যখন ওটা বিতরণ করলো, তাদের আরো প্রেম বেড়ে গেল, আরো চারিদিকে প্রেমের বন্যার একদম প্লাবন এসে গেল, খালি হয়ে গেল না, ভান্ডার শূন্য হয়ে গেল না, বরঞ্চ ভান্ডার ভর্তি হয়ে গেল, আর ভান্ডারে ধরছে না বলে প্লাবন হয়ে গেল। কোনো জলাধারে যদি জল রাখা হলো আর জল যদি উতলে পড়ে যাবে, তাহলে কি হবে, আশেপাশে কি হবে, বন্যা হবে। প্রেমের বন্যা এসে গেল, এত প্রেম বিতরণ করলো চারিদিকে, প্রেমের বন্যা এসে গেল, উছলিল প্রেম বন্যা চৌদুকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডুবায়, কেউ বাকি থাকলো না, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবাইকে ডুবে দিল। সাধারণত দেখা যায় ভগবত ভক্তিতে স্ত্রী বৃদ্ধ বালক
যুবক ইয়ং ছেলেরা একটু ভক্তিতে কম থাকে, কিন্তু এখানে বলছে তারা সবাই ডুবে গেল। উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, প্রেমের বন্যা এসে চৌদিকে ছিপে গেল, সব প্লাবন গিয়ে গেল, কেউ বাদ থাকলো না, সবাই ডুবে গেল। কারা কারা ডুবলো? সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। সজ্জন দুর্জন জড় অন্ধ পঙ্গুগণ প্রেম বন্যায় ডুবাইল সবার জগতের জন। সজ্জন দুর্জন ভালো লোক ডুবতে পারে, দুর্জন চোর ডাকাত বদমাই জগাই মাধাই তারাও ডুবে গেল, পঙ্গু যারা চলাফেরা করতে পারে না, হেঁটে হেঁটে সাধু সঙ্গে যাবে সেখানে যেতে পারে না, জড় এবং জড় অন্ধগণ যারা চলাফেরা করে না, অন্ধ জড় এক জায়গায় বসে আছে, অন্ধগণ যারা দেখতে পারে না, প্রেম বন্যায় ডুবাইল জগতে সবাইকে ডুবে। হরে কৃষ্ণ, ডুবাবেন না কেউ, হেলান দেওয়া যারা হেলান দিচ্ছে তারা ঘুমাচ্ছে, কালী ঘুমায় কেন, সবাই দেখতে পান। প্রেম বন্যায় ডুবাইল জগতের জন, প্রেম বন্যায় সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ লিস্ট দিয়েছেন, দেখছেন সবাই ডুবে গেল। জগৎ ডুবিল জীবের হইল বিজনাশ, তা দেখি পাঁচজনের পরম উল্লাস, বিজনাশ হল পরম উল্লাস, জগৎ ডুবে গেল জীবের বিজনাশ হল। বিজনাশ কি? পাপ বীজ। ভক্তিরা সমিত সিন্ধুতে বলা হয়েছে স্তরে স্তরে আমাদের পাপ জমা থাকে, অপ্রারব্ধ প্রারব্ধ কূট বীজ ফলম মুখ সব স্তরে 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 জমা থাকে, একটা ভোগ হচ্ছে আর একটা ভোগ হওয়ার জন্য অপেক্ষা করছে। এই যে পাপ বীজ, এবং এই যে পাপ বীজ যা সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে ভিতরে আছে, এখন হয়তো তার দ্বারা এফেক্টেড হচ্ছে না, কিন্তু কিছুদিন পরে সেটা আবার প্রকাশ পাবে। কিন্তু যদি প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, কোন বনে যদি আগুন ধরে যায় তাহলে কি হবে, একেবারে পুড়ে পুরো ছাই হয়ে যায়, এমনকি পোকামাকড় পর্যন্ত পুড়ে যায়। তা আমাদের হৃদয়ে পাপ স্তরে স্তরে জমা থাকে, কিন্তু যখন ভক্তির বীজ ভক্তির আগুন ধরে যাবে হৃদয়ে, তখন ভিতরের সেই পাপ বীজ একেবারে শেষ হয়ে যায়, আর সেটাকে ফল ভোগ করতে হবে। শ্লোকে বলছেন, অপ্রারব্ধ ফলন পাপম কুটন বীজন ফলন মুখম ক্রমে নৈব পলিয়তে বিষ্ণুর ভক্তির রতাত্মনম। ভক্তির অসমিত সিন্ধুতে রূপ গোস্বামী পদ কোটেশন দিচ্ছে, অপ্রারব্ধ প্রারব্ধ কুট বীজ ফলম মুখ ক্রমে নৈব পলিয়তে, ক্রমে ক্রমে এদের এফেক্ট আমি পাওয়ার কথা, কিন্তু এ আমাকে প্রভাবিত করবে না, বিষ্ণু ভক্তি রতাত্মনম, যদি বিষ্ণু ভক্তি করি। কারণ বিষ্ণু ভক্তি ভগবানের ভক্তি যদি হৃদয়ে প্রচলিত হবে, তাহলে একেবার সব পাপ পোকা মাকড় সব ধুয়ে যাবে, শেষ হয়ে যাবে। জগৎ ডুবিল জীবের হইল বিজনাশ, তা দেখি পাঁচজনের পরম উল্লাস। কাদের উল্লাস হলো? পাঁচজনের।
যে জন্য এসেছেন সেই কাজ যদি সফল হয় আনন্দ হয় কি হয় না? জীবের উদ্ধার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। তা গুরুদেবরা যখন প্রচার করেন সাকসেসফুল হন, আনন্দ পান, কৃষ্ণ এসেছেন এই গুরুর মতন রূপ বলতে হবে শিক্ষা দেওয়ার জন্য, আপনি আচরে ধর্ম জীবের শিখায়, আর পাঁচজনের পরম উল্লাস হচ্ছে যখন দেখছে বীজ নাশ হয়ে যাচ্ছে, আর তাই দেখে খুব আনন্দ হচ্ছে, তখন প্রেম বৃষ্টি আরো যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে, তত তত বাড়ে জল ব্যাপে ত্রিভুবনে। যত প্রেম বৃষ্টি করছেন তত জল আরো বাড়ছে, ত্রিভুবন পুরো প্লাবন করে দিচ্ছে। দুঃখের কথা, কিছু কিছু লোক চালাক চতুর, যখন দেখে বন্যা আসছে ওরা দৌড়ে গিয়ে উপরে উঁচু জায়গায় উঠে গেল, আর ওদের বন্যা ছুঁইতে পারলো না। কারা তারা? এটাকে এই মহাপ্রভু ইন্ডিকেট করছে, এদেরকেও মহাপ্রভু ছাড়বে না, এদেরকেও ধরার জন্য প্ল্যান করে এদেরকেও প্রেম বন্যায় কি বলে চুবিয়ে দেবে, হ্যাঁ বাংলা কথায় বলতে চুবিয়ে ধর দেবে, আর তার জন্য প্রভুপাদ মহাপ্রভু প্ল্যান করেছে। তারা কারা? যারা ছুটে পালালো, মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিক গণ, নিন্দন পাষণটি যত পড়ুয়া কধ। মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিক গণ, নিন্দুক পাষণটি পড়ুয়া অধ। এইগুলো খাইয়া পলাইল, প্রেম বন্যায় তা সবারে ছুইতে লাগিল, এরা সব ধে পালিয়ে গেল। দেখছে প্রেমের বন্যা আসছে ওরা পালিয়ে যাচ্ছে, সেই সব মহাদক্ষ ধাইয়া পলাইল, সেই বন্যা তা সবারে ছুইতে নাড়িল, তাদের ছুতে পারল। মহাপ্রভু ভাবছেন আমি সবাইকে প্রেম দেওয়ার জন্য আমি এসেছি, কিছু কিছু লোক যদি পালিয়ে গেল তাহলে তো আমার প্রতিজ্ঞা ভঙ্গ হলো। আমার প্রতিজ্ঞা ছিল সবাইকে প্রেম বন্যায় ডুবাবো, কিন্তু এই যে মায়াবাদী কর্মনিষ্ঠ কুতারিকি পড়ুয়া অধম পাষণ্ডী এরা যে পালাই গেল তাহলে তো আমার প্রতিজ্ঞা ভঙ্গ হইল। তখন মহাপ্রভু কি ভাবছেন? তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, চিন্তা করছে তাহা দেখি, কারণ কিছু যদি ফাঁক কেটে পালিয়ে গেল, জেলে মাল ধরার জন্য জাল ফেলেছে, কিছু মাল যদি ফুটকে চলে গেল পালিয়ে গেল, সবগুলোকে ধরতে পারলাম না, প্ল্যান কি করে ওইগুলোকে ধরা যাবে, প্ল্যান করে কিনা। তাই বলছেন তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিন যতন, কেহ কেহ এড়াইল প্রতিজ্ঞা হইল ভঙ্গম, তা সবা ডুবাইতে পাতিব কিছু রঙ্গ। ওর জন্য নতুন করে জাল পাততে হবে, কিছু নতুন প্ল্যান করতে হবে। এই যে কারা কারা পালালো, কার মনে আছে এক একটা বলি? মায়াবাদী কুতার্কি পাষণ্ডী পড়ুয়া অধম, এসব মহাদক্ষ, এরা কবিরাজ গোস্বামী বলছি এরা খুব এক্সপার্ট পালাতে, এক্সপার্ট এরা। এই জগতের লোক যারা দেখবেন নাস্তিক, এরা বড় স্পট এক্সপার্ট ধূর্ত। তাই বলছেন এরা এইসব মহাদক্ষ ধাইয়া পলাইল, প্রেম বন্যায় তা সবারে ছুঁইতে নাড়িল, তাদের ছুঁতে পারল না, ধরতে পারল না। তাই দেখে মহাপ্রভু চিন্তা করতে লাগলেন, আমি জগৎকে ডুবানোর জন্য আসলাম কিন্তু কেউ কেউ পালিয়ে গেল, আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল, প্রতিজ্ঞা করেছিলাম আচণ্ডালে সবাইকে প্রেম দেব, কেউ বাদ থাকবে না। এখন প্ল্যান করছেন, কি প্ল্যান করলেন কেউ জানে? এদেরকে ধরার জন্য কি প্ল্যান করলেন?
তাই জন্য উনি সন্ন্যাস আশ্রম কইলা অঙ্গীকার। সন্ন্যাস যদি হবে তাহলে কি তার্কিকরা সন্ন্যাসী বলে শ্রদ্ধা করবে, তখন প্রেম দিতে পারবে। এই জন্য এত বলি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার। সন্ন্যাস আশ্রম অঙ্গীকার করবে। এর সামঞ্জস্য সচিব চৈতন্য ভাগবত আর একটা কাহিনী আছে বলবো। একদিন মহাপ্রভু বসে আছেন, চিন্তা করছেন ব্রজের গোপীরা কত মহান, কৃষ্ণকে সব কিছু দিয়ে কৃষ্ণকে সেবা করেছেন, সব কিছু দিয়ে কৃষ্ণকে ভজনা করেছেন, কত মহান ব্রজের গোপীরা। আর তাই একদিন মহাপ্রভু স্বয়ং ভগবান স্বয়ং কৃষ্ণ গোপীদের তত্ত্ব কৃষ্ণ ছাড়া আর কে জানবে, আর গোপীর মাহাত্ম্য উপলব্ধি করতে পেরে তিনি একদিন বসে বসে গোপী 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 গোপীর নাম গাইছে, গোপীদের নাম ধরে ডাক গান গাইছে, গোপী 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 কীর্তন করছে। তখন একজন পড়ুয়া যে মহাপ্রভুর নিমাই পণ্ডিতের শিষ্য ছিল, ওরা কয়েকজন এসে বললেন প্রভু আপনি এ কি বলছেন, আপনি তো ভক্ত মানুষ, তা আপনি গোপীদের নাম বলছেন কেন, বরঞ্চ আপনি কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নাম করলে আপনি উদ্ধার পাবেন। মহাপ্রভু রেগে গেল, কৃষ্ণ নাম কেউ করে নাকি, লম্পট কৃষ্ণ বদমাইশ কৃষ্ণ, কৃষ্ণের নাম কেউ করে? বললেন কত কিছু করেছে, বালিকে বিনা কারণে বধ করেছে, সর্বনাখার নাক কেটেছে, এসব এই তোমার কৃষ্ণ ভালো না, এই কৃষ্ণ নাম করা উচিত নয়, বরঞ্চ গোপী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাদের জীবন সম্পূর্ণ কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করেছেন, আয় সেই জন্য গোপীদের নাম করা দরকার। উনি কি করছেন, গোপী গোপী আবারও গোপী গোপী বলছে, আবারও ছেলেরা বলছে না না আপনি কি করছেন, যে ব্রজের গোপীদের তাদের নাম করে কি লাভ হবে, বরঞ্চ আপনি কৃষ্ণ নাম করেন। তখন মহাপ্রভু রেগে গেলেন, এত বড় একটা ঠ্যাঙা নিয়ে তাদের তাড়া করলেন, লাঠি নিয়ে তাদের তাড়াল, হ্যাঁ কৃষ্ণ নাম কেউ করে, শর্ট লম্পট জগতের লম্পট কৃষ্ণ, তার নাম কেউ করে, তার নাম এরকম তার নাম করতে উপদেশ দিয়েছে বলে উনি রেগে কি করেছেন, পড়ুয়াদের তাড়িয়ে নিয়ে গেছেন। যখন তাড়িয়ে নিয়ে গেছেন ওরা দৌড়াচ্ছে, মহাপ্রভু দৌড়াচ্ছে, তখন অন্য ভক্তরা মহাপ্রভুকে আটকালেন, তারা দৌড়ে চলে গেল। আর যে তারা মনে মনে ভাবলো এই নিমাই পণ্ডিত ভালো ছিল, গয়াতে যাওয়ার পরে তার মাথা খারাপ হয়েছে, সে উল্টা বলে বড় আমরা কত ভালো উপদেশ দিলাম কৃষ্ণ নাম করতে, উল্টে আমাদের তাড়িয়ে নিয়ে আসলো, তার সম্মান আছে আমার কি কোনো, আমাদের কি কোনো সম্মান নেই, আমরা তো সমাজের গণ্যমান্য ব্যক্তি, তিনি আমাদের তাড়িয়ে নিয়ে আসবে আর আমরা এমনি ছেড়ে দেব, ঠিক আছে কালকে আমরাও যাব ধরবো নিমাই পণ্ডিতকে। এটা যখন তাদের মনে হয়েছে তখন নিমাই পণ্ডিত মনে মনে ভেবেছে, আরে আমি তো এসেছিলাম জগৎকে উদ্ধার করার জন্য, কিন্তু আমার প্রতি তাদের অপরাধের ফলে তারা আরো জগতে বন্ধনগ্রস্ত হয়ে যায়। খাইনো পিপুল ফল কফ নিবারিতে, উল্টিয়ে বাড়িলো কফ দ্বিগুণ দেহেতে। আমি কফ দেহ থেকে কফ নিবারণ করার জন্য আমি পিপুল ফল খেলাম, কিন্তু পিপুল ফল খাওয়ার পরে কফ না কমে আরো বেড়ে গেল। আমি আসলাম জীবকে উদ্ধার করার জন্য, কিন্তু আমার আসার ফলে জীবরা আরো কর্মবন্ধনে বদ্ধ হয়ে গেল, কারণ আমার প্রতি কেউ যদি বিরুদ্ধ ভাব অবলম্বন করে, কেউ যদি আমার প্রতি খারাপ মনোভাব নেয়, তার তো কি গতি হচ্ছে, আরে আমার জন্য এদের এই। তখন ভাবলেন না আমাকে সন্ন্যাস নিতে হবে, সন্ন্যাস নিলে ছেলেও যদি সন্ন্যাস নেয় তাহলে পিতা এসেও ছেলেকে প্রণাম করে, এ হচ্ছে নিয়ম।
তাই আমি যদি সন্ন্যাস নেব তো এরা এসে আমাকে প্রণাম করবে, আর আমি তাদেরকে আমি কৃপা করে তাদেরকে ভববন্ধন মোচন করতে পারব। তাই উনি সন্ন্যাস এখানে তাই বললেন, এত বলি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কইলাই অঙ্গীকার। তাই মহাপ্রভু কি বললেন, সন্ন্যাস আশ্রম অবলম্বন করবে। ২৪ বছর ছিলা গৃহস্থ আশ্রমে, পঞ্চবিংশতি বর্ষে কইল জ্যোতি ধর্মে। ২৪ বছর গৃহস্থ জীবনে ছিলেন, ২৫ বছরে উনি ত্যাগী ধর্ম গ্রহণ করলেন। সন্ন্যাস করিয়া প্রভু কইলাই আকর্ষণ, যত কপালাইয়া ছিল তার কি কাদিগণ। সন্ন্যাস অবলম্বন করে কি করলেন, সবাইকে আকর্ষণ করলেন, আকর্ষণ করলেন তার কি পাশণ্ডী, সবাইকে যারা পালিয়ে গিয়েছিল সবাইকে আকর্ষণ। পড়ুয়া পাশণ্ডী কর্মী নিন্দুকাদি যত, তারা আসি প্রভু পায় হয় অবনত। দেখুন কারা কারা ফিরলো, এর ভিতরে কিছু আবার ফিরিনি, লিস্ট আছে কারা কারা ফিরেছে। যখন উনি সন্ন্যাস গ্রহণ করলেন নবদ্বীপে, তখন পড়ুয়া পাশণ্ডী কর্মী এবং যারা মহাপ্রভুকে নিন্দা করতেন তারা এসে প্রভুর পায়ে এসে আশ্রয় গ্রহণ করলেন, তাদের অপরাধ ক্ষমা করে দিলেন, তাদেরকে প্রেম দিয়ে দিলেন। বাকি থাকলো কে, মায়াবাদী, তারা তো এখানে নেই, তারা আছে কাশীতে, তারা আছে দক্ষিণে, আছে পুরীতে সার্বভৌম ভট্টাচার্য। অপরাধ ক্ষমাইল ডুবিল প্রেম জলে, কেবা এড়াইবে প্রভুর প্রেম মহাজালে। এই পড়ুয়া পাশণ্ডী সবাই কাছে আসলো, তারা তাদের অপরাধ ক্ষমা করলেন, তাদেরকে কৃপা করলেন, তারা উদ্ধার পেল। সবা নিস্তারিতে প্রভু কৃপায় অবতার, সবা নিস্তারিতে করে চাতুরি অপার। তবে নিজ ভক্ত কইল যত ম্লেচ্ছ আদি, সবে এড়াইল কাশীর মায়াবাদী। যত ম্লেচ্ছ পাশণ্ডী অধম পড়ুয়া তার কি, সবাইকে মহাপ্রভু কৃপা করলেন, বাদ থেকে গেল ওই কাশীর মায়াবাদী। প্রকাশন্দ সরস্বতী পাদে ১০,০০০ মায়াবাদী শিষ্য আছে, তারা ওয়েটিং লিস্টে আছে। তাদের জন্য মহাপ্রভু কি করলেন, নবদ্বীপ ত্যাগ করে তাদেরকে ধরার জন্য গেলেন। যখন উনি সন্ন্যাস গ্রহণ করে প্রথমে কোথায় গেলেন, পুরীতে গেলেন। পুরীতে কাকে উদ্ধার করলেন, সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদী, শ্রেষ্ঠ মায়াবাদী, ভারতবর্ষে সবাইকে যে মায়াবাদ শিক্ষা দেয় তার মাথাকে সেখানে শেষ করে দিলেন, অর্থাৎ তার চরণ পদনত করে দিলেন। সার্বভৌম ভট্টাচার্য বলছিলেন যখন উদ্ধার পেলেন, তখন বলছেন যে মুখে আমি কুকুরের মতো সবসময় ঘেউ ঘেউ করতাম, সেই মুখে আমি এখন কৃষ্ণ হরি বলি, সেই মুখে আমি আপনার কৃপায় আমি কৃষ্ণ হরি বলছি এখন। এর আগে শুধু মায়াবাদী সব এইসব তর্ক করতাম, ঘেউ ঘেউ করার মতো, কুকুরের মতন ঘেউ ঘেউ করার মতো। বৃন্দাবনে যাইতে প্রভু রহিলা কাশীতে, মায়াবাদী গণ তারে লাগিলা নিন্দিতে। প্রথমে উদ্ধার করলেন কাকে, সার্বভৌম ভট্টাচার্যকে। সেখান থেকে উনি দক্ষিণে গেলেন, দক্ষিণে অনেককে উদ্ধার করলেন, অনেক মায়াবাদী শাক্ত শৈব অন্যান্য বিভিন্ন সবাইকে উদ্ধার করলেন, কৃপা করলেন। ফিরে যখন আবার পুরীতে আসলেন, বললেন আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব, কিন্তু গঙ্গা মাকে দর্শন করে শচী মাতাকে দর্শন করে বৃন্দাবনে যাব। এই এই পথ দিয়ে তিনি বাংলা হয়ে বৃন্দাবনে যেতে চাইলেন।
রামকেলিতে সনাতন গোস্বামী বললেন, এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। মহাপ্রভু সেই কথা বুঝতে পেরে পরে তিনি যখন কানারনাশালায় গেলেন, দেখলেন অনেক গাছপালা ভেঙে যাচ্ছে, অনেক পাখিগুলি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া, সনাতনের মুখ দিয়ে ভগবান ঠিক কথাটা বলেছে, এত লোক নিয়ে বৃন্দাবনে গেলে বৃন্দাবনের এইরকম দশা হবে। তখন উনি কানা নাটশালা থেকে ব্যাক করে আবার পুরীতে ফিরে আসলেন। আবার উনি বৃন্দাবনে গেলেন বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে আর একজন সেবককে নিয়ে, ঝাড়িখণ্ডের বনপথে মায়াবাদীকে কি উদ্ধার করবে, তার আগে জঙ্গলের পশুদের উদ্ধার করে দিয়েছে। ঝাড়িখণ্ডের বনপথে সব হাতি বাঘ হরিণ সবাইকে, গন্ডার সবাইকে মহাপ্রভু কৃপা করে সবার মুখ দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি নাম করে তাদেরকে উদ্ধার করে দিয়েছেন। তারপরে তিনি কাশীতে গেলেন। কাশীতে গিয়ে কারে বাড়িতে ছিলেন, প্রসাদ পেতেন তপন মিশ্র, চন্দ্রশেখর আচার্য না, চন্দ্রশেখর বৈদ্য, চন্দ্রশেখর আচার্য আরেকজন হচ্ছে মহাপুর পিসমশাই, যেখানে মহাপ্রভু দেবী ভাবে নিত্য করেছেন, যেটা হচ্ছে এখন চৈতন্য মঠ, ওটা হচ্ছে চন্দ্রশেখর আচার্যের বাড়ি। আর এখানে হচ্ছে চন্দ্রশেখর বৈদ্য, তিনি হচ্ছেন শূদ্র তপন মিশ্র, বাড়িতে উনি প্রসাদ পেতেন আর চন্দ্রশেখর বৈদ্যের বাড়িতে থাকতেন। না বলবো না, কনফিউজ না হলে ভালো। তখনকার সময়ে ব্রাহ্মণের ঘরে